নমস্কার সবাইকে। আমাদের ত্রিপুরাতে এখন নেশা বিরোধী অভিযান চলছে এবং আমাদের সিডিআইপিএস এটা শক্ত পদক্ষেপ নেবার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছে এবং মাঝে আমরা সফলতা পাচ্ছি। আজকে 22 তারিখ ভোর রাত্রে আমরা একটা ইনফরমেশন পাই এবং একটা বিরাট সফলতাও পাই আমরা। আমরা রবীন্দ্রপল্লী, মোহনপুর রবীন্দ্রপল্লী, গোপালনগরে আমরা একটা সিক্রেট সোর্সে আমরা খবর পাই। অ্যাকর্ডিংলি আমরা একটা বাড়িতে রেড করি এবং ওখান থেকে আমরা অ্যারাউন্ড 30 কিলোস গাঞ্জা, তারপরে ইয়াবা ট্যাবলেটস, 800 মতো ইয়াবা ট্যাবলেটস, তারপর এসকাপ বোতল, কিছু এসকাপ বোতলস, তারপরে এবং প্রচুর পরিমাণে টাকা, অ্যারাউন্ড 56 লাখস আমরা ওইখানে রেড করে আমরা একটা বাড়ি থেকে পাই এবং একজনকে অ্যারেস্টও করি। ওনার নাম অমৃত পাল, যাকে আমরা অ্যারেস্ট করি এবং একটা ওই কেস রিলেটেড আমরা একটা গাড়ি সিজ করি, অমনি ভ্যান। এখন অবধি ফার্দার ইনভেস্টিগেশন চলছে এবং ভবিষ্যতে আমাদের সিডিআইপিএস এর নেশাবিরোধী অভিযান খুব শক্ত হবে এবং আমরা এই পদক্ষেপ আমাদের ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমরা শক্ত